হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আমাদের মানে ম্যারেজ ডে, তো ম্যারেজের জন্য আমরা একটা গ্রিল পার্টি করছি। তো মাংসটা আমি ম্যারিনেট করে রাখছি, এটার ভিতরে আমি 500 গ্রাম টক দই দিছি, লেবু দিছি 2টা পুরা, তারপরে আদা দিছি, আদা রসুন বাটা দিছি 1 কাপ বড় কাপে, তারপর তেল দিছি জৈতুনের 1/2 কাপ, তারপরে আমি কাবাবের মশলা দিয়া এটা পুরো রাত্র আমি ম্যারিনেট করে রাখছি, নর্মাল ফ্রিজে আর কি ম্যারিনেট করে রাখছি সারা রাত্র। যত ম্যারিনেট করবো ততই ভালো লাগবো আর কি। এই যে বিরিয়ানির এই মশলাটা আমি আমি কি দিছি আর কি, তো এইভাবে গ্রিল করলে খেতে অনেক ভালো লাগে, তাই আমি এইভাবেই করছি আর কি। তো এইভাবে আপনারা খেয়ে দেখেন, অনেক ভালো লাগবো আর কি। তো আমাদের বাসায় তো মনে করেন যে এখন তো পুরো বিশ্বে মানে মানে করোনা ভাইরাস, তো লকডাউন সব জায়গার মধ্যে, এই জন্য আমি ম্যারেজ ডে বাসায় করতে পারি নাই। তাই আমার বোন আমার হাজব্যান্ড বলতেছে আর কি, বন্ধু বান্ধব নিয়ে সবাইকে নিয়ে, এই হালকা পাতলা বন্ধু বান্ধবকে অল্প কয়েকজনকে নিয়ে, তো আমাদের এই যে ক্ষেতের ভিতরে মানে আমাদের যে ক্ষেতেতে কিন্তু সবজি উঠাইছিলাম, তো ওইখানে মানে বছর হালকা পাতলা অনুষ্ঠান করা লাগে আর কি। তো অনেক ভালোই লাগছে। প্রতি বছরই আমরা বাসায় অনেক গেস্ট দাওয়াত করি, এবার ভাগ্য হয়নি আর কি, তাই আমি এবার মানে আমাদের মানে খেতে গেছি আর কি। তো সবাই আসছিল, কিন্তু অনেক ভালোই লাগছে, ছোটোখাটো হালকা পাতলা আটো অনেক এনজয় করলাম সবাই মিলে। আমার হাজবেন্ডের কয়েকটা বন্ধু বান্ধব আসছিলো, সবাই মিলে একটু এনজয় করছি। তারপর আমার ইটালিয়ান কিছু মানুষ আছে, 4-5 জন, ওনাদেরকে নিয়ে ওই হালকা পাতলা একটু মানে মজা করছে আর কি। ছোটো একটা কেকও আনা হয়েছে, সবসময় বড় বড় অনুষ্ঠান করি, বড় বড় মানে আনন্দ করি, এবার পারি নাই। আমি তো মেয়েদের করতেছি ভালো করে, এটা মানে যত মানে কি বলবো, হাত দিয়ে মাখাইতেছে, হাত দিয়ে মাখানোটা মানে আমাদের বাঙালির মানে এটাই আর কি, রেখে দিছে সারা রাত্র ফিরেছে। ছোটোখাটো একটা কেক এনে মানে আমরা সবাই মিলে করছি, ইটালিয়ানরাও আসছে, বাঙালিও আসছে, সবাই মিলে একটা হালকা পাতলা একটু অনুষ্ঠান করলাম, তাই আপনার সাথে একটু শেয়ার করলাম আর কি। এ ব্লগটা দয়া করে আপনারা সবাই দেখবেন, ভালোই লাগবো। আমরা প্রথম কয়েকটা মানে কয়েকজনের জন্য একটা কেক আনছি আর কি, তো পরে কেকটা একটু শর্ট পড়ছে, আর কয়েকজন ইটালিয়ান আসছে মানে আমরা ওইখানে করছি। এদেশের মানুষ তো এমন অনেক ভালো, অনেক ফ্রি মাইন্ডের, তো মানে কেকটা খাইছি সবাই মানে মোটামুটি একটু একটু করে খাইছি, ভালোই লাগছে। কিন্তু গ্রিল করছি অনেক, শিক কাবাব মাংস অনেক আরও বেশি হয়েছে, অনেক মজা হয়েছে। তো আমার এই ব্লগটা যদি আপনাদের সবার কাছে যদি ভালো লাগে, দয়া করে একটু সবাই দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। धड़कन है तो मैं हूँ सांसें तेरी, मैं चल ना सकूँ पल भी तेरे बिना, तू
তো আপনারা ভাববেন না যে আমি সব কিছু খাইতেছি, মানে সবাই নিতেছে খাইতেছে আর কি, সবাই মানে তখন মানে খাওয়ানোর টাইম মানে খেতেছি, মানে খেয়ে খেয়ে শিকাব তো মানে সবগুলো কাঠিগুলো এখানে রাখতেছে, হয়তো ভাবতাম না আমি সব কিছু খাই, তিনটা খাইছি। আর মাংস আমার তেমন একটা পছন্দ না, কিন্তু ওই দিন ভালোই লাগছে। আমি বেশি পছন্দ করি শাক সবজি মাছ, মাংস আমার তো খুবই মানে কম পছন্দ। তো ভালো থাকবেন, ওকে। You